আমি প্রথম কথা বললো, এই যে ভুল করানো হচ্ছে, কোনটা ভুল বলুন তো? সদ্য নরেন্দ্র মোদি রামলীলা ময়দানে বললেন যে এই সমস্ত কিছুই আমি জানি না, 14 সাল থেকে এর কোনো চর্চা হয়নি। যেদিন এই বিল পাশ হলো, ক্যাব থেকে ক্যাব হলো, সেদিন তিনি অনুপস্থিত থাকলেন। এই যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তো সরকার এবং বিজেপি দলই ছড়াচ্ছে। আর যদি তাই হয়, নাগরিকদের দেয়ার যদি আইন হয়, আমি আবার বলছি, এ রাজ্যে যে ভাষাই আসুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং সরকার নাগরিকত্ব আইন তো হতেই দেবে না, যে নামেই আসুক না কেন। নাগরিককে উদ্বাস্তু বানাবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে থাকবে। আর উনি বারবার একথা বলছেন, ভুল বোঝাচ্ছেন, একটা বিতর্ক সভা নিয়ে আসুন না, দিলীপবাবুকে বলুন না পাশে দাঁড়িয়ে বলতে আমি রাজি আছি, আমি রাজি আছি, বিতর্ক সভা করুন, কী কারণে এটা কেড়ে দেওয়ার নয় তো দেওয়ার হলে চিহ্নিত করে তাদের দিয়ে দিন। এটা সম্পূর্ণভাবে মানুষকে নতুন করে উদ্বাস্তু করার আইন। আমরা তার বিরোধিতা করি, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা সর্বপ্রথম করেছেন এবং ঘোলা জলে বিরোধীরা এখন করছেন, ছাত্র সমাজের ঘাড়ে চেপে তারা পতাকা ওড়াবার চেষ্টা করছেন, এটা বাংলার মানুষ দেখছে।